স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত জিয়াগঞ্জে 100 কোটি টাকা দিয়ে স্কুল গড়বেন অরিজিৎ। সুর সম্রাট অরিজিৎ সিং, সুরটা হয় আশিকি টু দিয়ে। সেই দিন আর আজ বলিউডের অন্যতম বিখ্যাত গায়ক তিনি। অনবদ্য তার গলার সুর কণ্ঠের জাদুতে মাতিয়ে রেখেছেন সবাইকে। আজ দেশের 8 থেকে 80 সবাই অরিজিতের গান বলতে অজ্ঞান। একরকম জোর করে নিজের গান ভালোবেসেছেন অরিজিৎ। শুধু ভারতেই তার সীমাবদ্ধ নেই, পার্শ্ববর্তী দেশগুলো তো বটেই, সাথে বিদেশিদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। দেশের পাশাপাশি বিদেশেও একাধিক শো করেছেন তিনি। তার স্বর্ণখচিত গায়কী ভঙ্গি নিয়ে নতুন করে কিছুই বলার নেই, সুপারস্টার তিনি। কিছু তাই বলে তিনি মাটি ছাড়েননি, মাটি থেকে কখনোই সরে যাননি। আকাশ ফোড়ে এগিয়ে গিয়েছে তার জনপ্রিয়তা, কিন্তু মাটিতেই থেকে গিয়েছে পা। খুব কাছের মানুষদের কাছে খোঁজ নিলে জানা যাবে, এত বড় গায়ক হলেও তার মধ্যে কোনো অহংকার বোধ নেই। হামেশাই তাকে দেখা যায় জিয়াগঞ্জের রাস্তায় স্কুটারে চেপে ঘুরে বেড়াতে। আর 5 জন এবং তার মধ্যে পার্থক্য নেই বললেই চলে, ফারাক শুধু তার সুরেলা কণ্ঠে। অরিজিৎ যে একজন অমায়িক মানুষ তাই না, একই সাথে তিনি পরোপকারী। জিয়াগঞ্জের সাধারণ মানুষের স্বার্থে একের পর এক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। সম্প্রতি মুম্বাই ট্যুরে জানিয়েছিলেন যে 100 কোটি টাকা দিয়ে একখানা স্কুল তৈরির লক্ষ্য রয়েছে, সেজন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। শুধু স্কুল নয়, জিয়াগঞ্জে খাবার হোটেল শুরু করেছেন তিনি। মাত্র 30 টাকা দিয়েই খাবার খেতে পারেন আপনি, সেখানে অত্যন্ত কম দামেই উন্নত মানের খাবার পেয়ে যাবেন আপনি। অন্যকে সাহায্য করার মানসিকতা গড়ে উঠেছে আগে থেকেই, এজন্য সর্বদাই স্বামী বিবেকানন্দকে নিয়ে নিজের অনুপ্রেরণায় তাকেই দেখেন, আর তার অনুপ্রেরণাতেই তিনি অনেক কিছু করেন, এমনটাই মনে করছেন তিনি।